সো ইউ তো কাছে আজকে আমরা আবার কাজে যাচ্ছি নতুন একটা গেম যার নাম হচ্ছে ওয়ান টু হান্ড্রেড ইয়ার্স সিমুলেটর গেম এটা একটা মানে আমাদের প্রথমে একটা বাচ্চা থাকবো সেটা থেকে আমরা বড় দিতে থাকবো এখানের মধ্যে আমাদের ক্যারেক্টার চুজ করে চলছে ছেলে নাকি মেয়ে অবশ্যই কাছে আমরা ছেলে নেব কিন্তু আগে বলতে এই গেমটাতে অনেক মজা হয়েছে আর গেছে তোমরা আমার শর্টস ভিডিওতে অনেক সাপোর্ট দেখাচ্ছে আর আমার রবারিব ভিডিওতে অনেক সাপোর্ট দেখাচ্ছেও দেখ থ্যাংকস এবং আছে ভিডিও তো অনেক মজা হবে তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এবং চ্যানো তো অবশ্যই লাইক করে দিও ভিডিও যেন লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশান অলওয়েজ অন করে দিও তো এলে মনে করো ডেলিভারি সালে তোমাদের কাছে পৌঁছাবে তো এখন আমরা শুরু করে যাক আমরা ছেলে নিয়েছি ওকে ওই গাইস আমাদের এখানে আসে গেছে এখানের মধ্যে আমাদের এটা হিট করতে হবে হাইয়েস্ট তো আমরা হিট করে বলছি রেডে হিট করলে মানে এখানের মধ্যে এটা ভাঙবে তো এখন আমরা যে কোনো একটা ক্যারেক্টার চুজ করতে পারি আমরা বেশি সাদাও নেব না বেশি কালো নেব না আমরা সেকেন্ড নাম্বার নেব টপ সবার উপরে এটা হ্যাঁ তো এটা এটা নেব আমরা কিন্তু আমি গেছি অনেক সাদা ওকে জানা আমার সাথে অ্যাপ্লাই করে দিছি এখন আমাদের লেভেল ওয়ান শুরু হচ্ছে চলো তাদের লেভেল ওয়ান শুরু করে যাক তো এখানের মধ্যে এস গাইস আমি আসি গেছি একটা বাচ্চা আমি এখানে আমাদেরকে ওয়েট এখানে কী করতে হবে গাইজ এখানে পাপা ডাকতেছে আমু ডাকতেছে ওয়েট দেখতে হবে কি বলছে এখানে ড্যাড ওর মম গাইজ অবভিয়াসলি আমরা ছেলে শোনো আব্বু কাছে যাবো দেখি আব্বু কি বলে আবু আছে ওকে আব্বু ঠিক আছে সো গাইজ আমরা আবার আসি গেছি গাইজ এবার এবার মাদার আসছে গাইজ অবভিয়াসলি গাইজ সাইড অফ মম ওকে কেউ কিছু জাজ করবেন কেউ কিছু দেখতে করেছি আর বাপ তোরও তো আমি পাইছি ভাই কি মানে থেকে গাইস ড্যাড ইজ নো ইয়েস ওকে সবাই সবাই নিজের মাদেরকে লাভ করো আমি আস্তে আস্তে কথা বলতেছি কোনো না এবার আমার লেভেল টুতে আসি গেছি লেভেল টুতে আমাদের এখন পার হইতে হবে ওকে গেছি বলতে বাচ্চা কিন্তু তবু এর মধ্যে তো যদি ভালো বিয়ে হয় আমরা কেন করবো না কিউ নেহি তো আসি গেছি ইয়াস গাইজ এটা অনেক সহজ ছিল এবার আমরা লেভেল থ্রিতে নাকি পরে আসার কথা তোর লেভেল টু শেষ লেভেল থ্রি এস গাইজ দাম আমরা একটু বড় হই না এখনো ইয়াস বড় না গাইছি একটু একটু বড় হয়েছি মানে হাটে চলার ইয়া হয়েছি ওকে গাইজ এখানের মধ্যে আমাদের চলতে হচ্ছে গাইজ এখানের মধ্যে ওয়েট না গাইছি গাইছে আমার কোনটা মন না গাইছে আমরা খেলনা দিয়ে খেলি না ওকে আমরা খেলি যে গ্লাস ওকে প্রোর মানুষ সবসময় গ্লাস দিয়ে খেলে গাইজ ও গ্লাস নিকতেছে পাপা চিখে ওকে মিশন গেছে মিশান করবো ওকে চেষ্টা করা মানুষের সময় হার হয় তো আবার করবো আমরা ইয়াস এবার কিছু বলবো না গাইজ এবং আমাকে এবার আমরা খেলনা দিয়ে খেলতেছি আমরা গুড বয় বয়স ইয়াস খেলনা নিয়েছি এই তো ওই ওই আমি ছোটোবেলায় গাইছ ওর মধ্যে নিয়েছিলাম স্কুই টিস্কু সব ডিলে করে

হ্যাঁ গাইজ আমি হালকা বড় হয়ে গেছি তো ইয়েস ইয়েস গাইজ আমি টু এবার ফাইভ মানে পাঁচ বছর হয়ে গেছি তো এবার আমাকে পেশেন্ট মেয়ে হ্যাঁ তো গাইজ এখানে ছেলেটাকে বলছে ইট ইট উইথ জয়ন উইথ হিম গাইজ আমরা একলা ছেলে গাইছ মেয়েদের সাথে খাবো না ওকে বি তো গাইজ মেয়েদের জিন্দিগি ছাড়ো ওকে আবে যাবে আমার সামনে পাট মারিস অন্য দলের সামনে চলে যাচ্ছে যাইতে যাও একশোটা আমি আসবে এরকম আমি পরের লেভেলে আসি গেছি এখানে আমাদের ওয়েটভার গাইজ আমি এই যুগ আসি আমার টয়লেট সাফ করতে হবে কোনো বাম না টয়লেট আমি নোংরা করছি আমি সাফ করবো গাইজ আমি টয়লেটে দুই সেকেন্ডে সাফ করে আসতেছি সো ফ্যান্স আর একটু বাকি আছে তো এভরি ওয়ান হয়ে গেছে এই কমপ্লিট ওকে পরের লেভেলটা কি সো এভরি ওয়ান আমার পরের লেভেলে এসে গেছি এখানে মধ্যে আমরা একটা বিচে ঘুরতেছি ওকে সামনে আমার বন্ধুরা খেলতেছে এটা আমার অপশন খোলার জন্য তিনটা ড্যাম লাগবে যেটা আমার কাছে নাই আমি আইডাও দেখতে চাই না তো আমরা ফিশিং করবো অবভিয়াসলি তিনটা ডায়মন্ড গেছে আমি গরিব ওকে তো ফিশিং করে অবশ্যই ওকে মাছ খাই ফেলবে নইলে ও মাছকে খাই বলবে কী বলছি মানে ও একটা মাছ ধরতে পারবে ওকে দেখা যা ইয়ে মনে পারছে গাইসিস না আমার যে মাছটা ওকে টান মারি নিবে ওয়েট ফর ওই হ্যাঁ গাইস ও পাই গেছে মাছ একটা ইয়াস গাই ছিলিস কী বলবো যা হোক এখন আবার তো আমরা পরের লেভেলে যাচ্ছি সো গাছ এখানে পাকরাম পুকুরেই আসছে তো আমরা এখন এখন সবাইকে পাকরুং পুকরুং করবো তো এক একটা করে ধরতে হবে গাইস গাইস এগিয়ে ধরে বলছি একেও ধরে বলছি গাইজ এক দুই তিন তিন ওই গেছে গাইস চার অবশ্যই গেছে ও আমার কাছে ফিরে ফিরে আসতেছে তো হয়ে গেছে চারজন এবার লেভেল এটা সেভ এইট নাকি নাইনথ ওট গেছে তো ব্ল্যাঙ্ক কেন সো গাইজ এটা লেভেল নাইন ওকে আমরা লেভেল নাইন আসে গেছি তো প্লে করা যাক সো গাইজ আজকে খ্রিস্টানদের ক্রিসমাস হয়তো এটাই বলতে যাচ্ছে কী ক্লন পড়ি বানানা ইয়া ক্লন গাইস আমরা বানানা পরবো নিউ ফ্যাশন গাইজ নিউ ফ্যাশন ব্যবহার করবো তো না ওকে গাছ বানানা তো তাদের উপরে আমি এখানে গ্যাস গ্যাস বাইরে আসি গেছি চলো এবার যাওয়া যাক আমাদেরকে ওরা কোথায় নিয়ে যাবে দেখা যাক তো আমরা যাচ্ছি গাইস এখানের মধ্যে কী আসছে ভিডিওর মধ্যে চয়েস দিবে এখন ওই স্মুকি হাউস নাইস হাউস গাইজ আমরা অবভিয়াসলি গাইছি আমরা ভয় পাইনি আমরা স্মুকি হাউসে যাব হুম হ্যালো কেউ আসছে কীভাবে ভাই যেটা কি স্মুকি হাউসেও আমাদের ইয়াদছে চকলেট ক্যারেট সো কাজ আমাদের এখানে সাঁতার কাটাচ্ছে ওকে আমরা সাঁতার কাটছে কাইজ সাঁতাকাটে অন্য আছে আমি রিয়ে সাঁতার পাই না তো এখানে বসে ওয়ান আওয়ার লেটার বি প্র্যাকটিস ইউ অলরেডি গাইস আমরা প্র্যাকটিস করবো আমরা সাঁতার পাই না গাইস তবুও আমরা প্র্যাকটিস করে সাঁতার কাটবো ইয়াস দেখো গাইস এক ঘন্টার মধ্যে গাইস সাঁতার কাটতে চাইলে এনার কাছে কন্ট্যান সো গাইস থ্যাংকস ফর ওয়াচিং গাইস আর তোমার যারা চ্যানো তোমার গিয়ে সাবস্ক্রাইব দেবেন কী বলবো আর চ্যানেল সাবস্ক্রাইব তুমি ভিডিওতে লাইক করে দিও দেওয়ার জন্য লাইট অন ভিডিও তো গ্রেট ফিস বাই বাই বাই